बिस्मिल्लाहिर रहमान रहीम, वेलकम टू माय चैनल जेडआई स्कूल 2020। आमादेर आजकेर विषय नवम एवं दशम श्रेणी शिक्षार्थीर जन्य आलोर प्रतिफलन रिफ्लेक्शन अफ लाइट चैप्टर 8 গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারের মধ্যে এই বিষয়টি অর্থাৎ পাঠের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবস্থান, প্রকৃতি, আকৃতি, 6টা বৈশিষ্ট্য যদি তুমি ভালো করে জানতে পারো তাহলে তুমি তোমার অনেক সৃজনশীল প্রশ্নের সমাধান সহজেই করতে পারবে। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের 1 নম্বর যে শর্ত তা হলো লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থান কিভাবে অবস্থিত হয়। প্রথমে আমরা একটা গোলীয় দর্পণ এম ও এম প্রাইম, একটা গোলীয় দর্পণ, সি হলো তার বক্রতার কেন্দ্র, এফ হলো তার প্রধান ফোকাস। এখন এই যে পি আর কিউ অত্যন্ত দূরবর্তী বস্তুর একই বিন্দু থেকে দুইটি রশ্মি, এই যে এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ, ও মেরু, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, সি ও প্রধান অক্ষ। পি এম কিউ ও আপতিত রশ্মি, এম আই এবং ও আই প্রতিফলিত রশ্মি, ও এফ ফোকাস দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে ও এফ ফোকাস দূরত্ব, এই জিনিসটা আই অর্থাৎ আই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ বি আই হলো তার প্রতিবিম্ব। এখানে ফোকাস তলে অবস্থান করেছে, প্রকৃতি হলো বাস্তব এবং উল্টা এবং অত্যন্ত খর্বিত, মানে আকারে লক্ষ্যবস্তু চেয়ে, মানে এই যে আকারটা মানে খর্বিত, মানে অত্যন্ত খর্বিত, খর্বিত মানে ছোট, অত্যন্ত খর্বিত মানে আরো ছোট, মানে অসীম থেকে আসছে না। এখন 2 নম্বর শর্ত হলো, দেখো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রে মজুরি থাকে। এই যে আমাদের এই জায়গাটা হলো মানে লক্ষ্যবস্তু, যেটা আপতিত রশ্মি, এটাও আপতিত রশ্মি। আমরা যদি নামগুলো মেনশন করে দেখি, এমপি এম প্রাইম একটা গোলীয় দর্পণ, এ ও লক্ষ্যবস্তু, ও এম, ও এম প্রাইম, এ পি আপতিত রশ্মি, সি বক্রতা কেন্দ্র, এ প্রধান ফোকাস, বি আই প্রতিবিম্ব, এই যে বি আই প্রতিবিম্ব, পি এফ ফোকাস দূরত্ব। এই যে অসীম দূরে অবস্থান লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্র, এই যে বক্রতা কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, এই সি হলো তার বক্রতা কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাসের মধ্যে তার প্রতিবিম্ব তৈরি হয়েছে, বাস্তব এবং উল্টা খর্বিত, অর্থাৎ খর্বিত মানে আকারে লক্ষ্যবস্তু চেয়ে ছোট, অর্থাৎ এর চেয়ে বি আই অত্যন্ত ছোট, মানে এটার থেকে এটা ছোট, এই জন্য বলছে আকৃতিটা তা খর্বিত। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 2-3 নম্বর শর্ত নিয়ে আলোচনা করি, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। এখানে এ ও লক্ষ্যবস্তু, ও এম, এ পি, ও এম প্রাইম আপতিত রশ্মি, এবং বি
आई हलो तार प्रतिबिम्ब कि एफ प्रधान फोकस सी वक्रता केंद्र तो एखन आमरा देखते पारबो ये एम एफ आई और पी सी ये पी सी एम प्राइम आई प्रतिफलित रश्मि सीपी ये सी और पी प्रधान अक्ष बी आई हलो तार प्रतिबिम्ब एवं बी एफ फोकस दूरत्व अवस्थानटा वक्रतार केंद्रे कि हबे ये लक्ष्य वस्तु वक्रता केंद्र थेके शुरू आबार प्रतिबिम्ब होयेछे आमादेर वक्रतार केंद्रे ई आकार और इडार समान अर्थात कि लक्ष्य वस्तु समान वास्तव एवं उल्टा এটা উপরের দিকে এটা নিচের দিকে এই জন্য বাস্তব এবং উল্টা আকৃতির লক্ষ্যবস্তুর সমান এই যে বিআই ইউ এর সমান পিয়ুষকেরা চার নম্বর শর্ত আমাদের কি বলা হয়েছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে আমরা একটা গুলি দর্পণ আঁকলাম ए लक्ष्य वस्तु ए हलो तार लक्ष्य वस्तु उ एम आपयित रश्मि उ किओ आपयित रश्मि एफ हलो तार प्रधान फोकस सी हलो तार वक्रतार केंद्र बी आई तार प्रतिबिम्ब ये प्रतिबिम्बटा ये प्रधान फोकस एवं वक्रता केंद्र मध्य मध्य हलो तार लक्ष्य वस्तु এই লক্ষ্যবস্তু যে আকারটা বড় এই জন্য বলা হয়েছে বিবর্ধিত বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে বাস্তব এবং উল্টা বিবর্ধিত আকৃতিটা কি তার বিবর্ধিত এরপরে আমরা যাই পাঁচ নম্বর শর্তে एम पी एम प्राइम एक अवतल दर्पण पी मेरु सी वक्रता केंद्र एफ प्रधान फोकस ए उ तार लक्ष्य वस्तु उ एम उ किऊ हलो आपयित रश्मि एम एफ एवं किऊ पी सी प्रतिफलित रश्मि पी एफ हलो तार फोकस दूरत्व असीम थेके अवस्थानटा तार असीमे वास्तव उल्टा अथवा अबास्तव सोजा অত্যন্ত বিবর্ধিত মানে বিবর্ধিত মানে বড় অত্যন্ত বিবর্ধিত মানে আরো বেশি বড় লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা এ হলো আমাদের লক্ষ্যবস্তু এবং এই যে পি হলো তার মেরু এফ হলো তার প্রধান ফোকাস পি সি হলো তার প্রধান অক্ষ এখানে পি এফ ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বকে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি ছোট হাতের এফ উ এম এবং উ কিউ আপতিত রশ্মি বি আই হলো তার প্রতিবিম্ব অবস্থানটা এই দর্পণের পিছনে এই যে আকার এই যে লক্ষ্যবস্তু যে এটা বি আইটা কি অনেক বড় এই জন্য বলা হয়েছে বিবর্ধিত অবাস্তব এবং সোজা প্রিয় শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অন্য বা ফিজিক্স আমরা ফিজিক্স উপর আলোচনা করি কেমিস্ট্রি ম্যাথ অথবা হায়ার ম্যাথ তোমরা যদি ভিডিও পেতে চাও যে কোনো ভিডিওতে গেলে গিয়ে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে তখন আমরা আবার সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ